আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত সম্মানিত ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জুমার সানি আজান দেওয়ার বিধান কি মানে জুমার নামাজের দিন দুইটা আজান দেওয়া হয় এই আজান দেওয়ার প্রথা কোথেকেই বা এসেছে এবং এই সানি এটাকে বলা হয় সানি আজান এটা দেওয়ার বিধান কি অলামা একরাম কি বলছেন আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দিনই ভাই বোনেরা জুমার সানি আজান দেওয়ার হুকুম তো জুমার সানি আজানের জবাব মুখে উচ্চারণ করে দেয়া নিষেধ তবে মনে মনে দেওয়া যেতে পারে এটাই হচ্ছে অধিকাংশ অলামায় আহনাফের ফতোয়া এবং এটা আমি কোত্থেকে বললাম এ বিষয়ে ফতোয়ার কিতাব আহসানুল ফতোয়া চতুর্থ নাম্বার খণ্ড একশত পঁচিশ নম্বর পৃষ্ঠা আর এই ফতোয়ার কিতাবের মধ্যেও অনেক ভিন্নতা রয়েছে ফতোয়ার কিতাব কোন কোন কিতাব আছে যে সাফি মাসাবের ফতোয়ার কিতাব হানাফি মাসাবের ফতোয়ার কিতাব ইমাম মালিকি ইমাম মালিক রহমতুল্লাহ আলহের মাঝাব মাঝাবের ফতোয়ার কিতাব বিভিন্ন মাঝাবের ফতোয়ার কিতাব রয়েছে তো আমাদের মাঝাবের কিতাবগুলোর মধ্যে আহসানুল ফতোহ এটা অন্যতম একটা কিতাব এই জন্য এই কিতাব থেকে দলিল দিলে সেটা গ্রহণযোগ্য আল্লাহ সব হানা তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুল